কর্তব্যে অবহেলা বিশ্বধর নামে একটি বালক বাস করতো কোনো এক দেশে দেশ বিদেশের বাণিজ্যের খুবই সুখ্যাতি বিশ্বধরের অভাব নেই কোন কিছুর শুধু একটিমাত্র অভাব বাবা বলে ডাকবার তার কেউ ছিল না বিশাল বাড়ি একটি ছেলের জন্য যেন মরুভূমি অত ধনসম্পদ সম্পদ দিন দিন তার ওপরও যেন জন্মে যাচ্ছে বয়স যত বাড়ছে ততই তীব্র হয়ে উঠছে ব্রিটিশ সেও মরে যাবে তার বংশ লোপ পেয়ে যাবে প্রায় বৃদ্ধ এখন বিশ্বধর কিন্তু এমনই আশ্চর্য যে ঠিক সেই সময় ঈশ্বরের করুণার মতো একটি পুত্র সন্তান হলো তার বৃদ্ধের আনন্দ দেখে কে কোলাহল মুখর হয়ে উঠলো তার প্রাসাদ বালকের মুখের দিকে তাকিয়ে আবার যেন ভরে উঠলো বৃদ্ধের মন আর একটা যেন নতুন জীবন পেলেন তিনি শিশুর সেবা শুস্থষা পরিচর্যার দিকে সে কি সজাগ দৃষ্টি পাম থেকে চুন খসার উপায় নেই দিনা দিনে যত বড় হতে উঠতে লাগলো শিশু ততই এমনই সুগঠিত রূপবান হয়ে উঠতে লাগলো যে চোখ ফিরিয়ে নেওয়া বা তাচ্ছিল্য করা দায় হয়ে দাঁড়ালো মায়ের বাঁধনে আশ্রয় পৃষ্ঠে বালক বেঁধে ফেললো তার বাবা মা আত্মীয় পরিজনকে একদিন হঠাৎ কি যে হলো অমন সুস্থ ছেলে কিছুক্ষণ আগেও যে বাপ মায়ের সামনে খেলা করে বেড়াচ্ছিল হঠাৎ মারা গেল এতই আকস্মিক যে রীতিমতো হক গেল বনিক পত্নী বৃদ্ধ বয়সের একটিমাত্র সন্তান শক্ত হবারই কথা একেবারে মূজ্যমান হয়ে পড়লো তারা একই হলো আকুল স্বরে কাঁদতে লাগলো ছেলের মৃতদেহ আগলে আর বিলাপ করতে লাগলো কি এমন অপরাধ করেছে ঠাকুর যে দয়া করে অসময় পুত্র দিয়ে আবার তাকে কেড়ে নিলে পৃথিবীতে একটা প্রাণীর জীবনাবাসন হয়েছে সজাগ হয়ে উঠলেন যমরাজ এখন তার কর্তব্য তাকে পালন করতে হবে জম কিঙ্করদের নিয়ে হাজির হলেন বিশ্বধার বণিকের বাড়ি মৃত ছেলেকে তুলে আনবেন কি বাবা মা বাবা আকুলি বিকুলি দেখে যমরাজের অমন যে কঠিন প্রাণ তাও বিকল হয়ে গেল কোনো মতে তিনি পারলেন না তাদের কোল থেকে ছিনিয়ে আনতে বুক চাপা একটা ব্যাথা নিয়ে যমরাজ ফিরে গেলেন কিন্তু জমপুরুতে না ফিরে সোজা চলে গেলেন গোদাবরীর তীরে সেখানে বসলেন তপস্যায় তপস্যায় শান্তি আছে এতই অশান্ত হয়ে উঠেছিল যমরাজের মন যে তিনি তার সব কর্তব্য ফেলে রেখে নিবিষ্ট মনে শুরু করে দিলেন বিষ্ণুর ধ্যান যমরাজ্যে অনুপস্থিত যমরাজ অচল হয়ে গেল যমরাজ্য প্রভু নেই কার আদেশে কি কাজ করবে জমকিং করে পৃথিবীতে মৃত্যু আর হয় না মানুষের এদিকে যেমন কেউ মরছে না ওদিকে দিন দিন বেড়ে চলেছে মানুষ দেখতে দেখতে মানুষের সংখ্যা এতই বেড়ে গেল যে মাটিতে আর কোথাও এতটুকু ফাঁকা রইল না পৃথিবীর ভাড়ারে যা খাদ্য শস্য ছিল তাতেও টান পড়ে গেল পৃথিবী দেখে শুনে খুবই ভীত হয়ে পড়লেন সর্বনাশ এভাবে এভাবে যদি বাড়তেই থাকে আর কেউ না মরে তাহলে শেষ পর্যন্ত কি অবস্থা হবে তার কোনো উপায় খুঁজে না পেয়ে পৃথিবী ছুটলেন দেবরাজ ইন্দ্রের কাছে পড়লেন দেবরাজের পায়ের কাছে একই সর্বনাশ হলো দেবরাজ আমি যে মানুষের ভার সইতে পারছি না মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি আর এদিকে তাকাচ্ছেন না এদিকে যে আমার হতে বসেছে। একটা কিছু উপায় করুন চমকে উঠলেন দেবরাজ সে কি পৃথিবী মানুষ মরা কি তাহলে বন্ধ হয়ে গেছে নিজের দায়িত্বটুকু তিনি পালন করছেন না কি করছেন তাহলে তার আমি কি হয় বলবো দীর্ঘশ্বাস ফেললেন পৃথিবী দেবরাজ ডাকলেন সিদ্ধ আর কিন্নরদের বললেন দেখো তো একবার জমালয়ে গিয়ে কি করছেন যমরাজ তাকে একবার এখানে আসতে বলো সিদ্ধ আর কিঙ্কর রাজেশ মতো গেল বটে কিন্তু ফিরে এলো যমরাজ চম ভবনে নেই কোথায় গেছেন কেউ জানে না সে কি বিস্মিত হলেন দেবরাজ তাহলে তো ওর বাবা সূর্যদেবের কাছে একবার খবর নিতে হয় এই বলে সবাই মিলে গেলেন সূর্যদেবের কাছে সূর্যদেব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন পুত্র আমার গোদাবরীর তীরে তপস্যা করছে ইন্দ্র তপস্যা শুনে ভিস্মিত হলেন দেবরাজ কিসের তপস্যা তা তো বলতে পারবো না বললেন সূর্যদেব সূর্যদেবের কাছ থেকে খবরটা পেয়ে বেশ চিন্তা নিয়েই ফিরে এলেন দেবরাজ হঠাৎ সব ছেড়ে ছুড়ে দিয়ে যমরাজ তপস্যায় বসলেন কিসের জন্য তবে কি জমপুরীর রাজা হয়েও সন্তুষ্ট থাকতে পারছেন না অমরাবতী চান নাকি তাকে সরিয়ে রাজা হতে চান। বিষ্ণুর তপস্যায় বসছেন আবার তিনি তো একটুতেই খুশি দিয়ে বসতে পারেন তখন সঙ্গে সঙ্গে স্থির করে ফেললেন যমরাজকে আর এগোতে দিলে চলবে না পাঠালেন সিদ্ধ আর কি বললেন তোমার ওই তোমরাই আমার একমাত্র ভরসা জানি তোমাদের অসাধ্য কিছু নেই যাও যেমন করে পারো যমরাজের তপস্যা ভন্ডুল করে তাকে ফিরিয়ে আনো মিথ্যে নাই দেবরাজের কথা সত্যি অনেক অসাধ্য সাধন করতে পারে এরা কিন্তু অবাক কাণ্ড তারা ফিরে এলো খালি হাতেই এসে মাথা নিচু করে দাঁড়ালো দেবরাজের কাছে পারলাম না দেবরাজ অনেক চেষ্টা করলাম কিন্তু একটুও টলাতে পারলাম না দেবরাজ ইন্দ্রকে এবার দেখে কে চাই চাই বরফের জল যেন কে তার মাথার উপর ঢেলে দিতে লাগলো আর সে দুরন্ত ঠান্ডায় তার শরীরের সব যেন ক্রমশ জমে যেতে লাগলো আর একটাই ভরসা এটাই শেষ তাকালেন একে একে করুণ মুখে অপসাদের দিকে উর্বশী মেনকা, রম্ভা কিন্তু কেউই মুখ খুলছে না কেন এমন এক সঙ্গীন অবস্থায় কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না কেন কিছুক্ষণ কেটে গেল দেবরাজের মনের মুখ এমন সময় এগিয়ে এলেন মেনকা বলল দেবরাজ অপরাধ নেবেন না। আমাদের সাধ্য নেই ওখানে যাবার তবে আমার পরিচিত একটি মেয়ে আছে সে যেতে পারে। সত্যি বলছ মেনকা? তাকে এক্ষুনি পাঠাও। একটা দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে দেবরাজ। বল নিশ্চয়ই নেব। যমরাজ হঠাৎ ক্ষেপে গিয়ে তার যেন কোনো ক্ষতি না করে বসে। না সেদিকের ভার আমার। যদি সে সফল হয় তাহলে এই অমরাবতীতে তাকে তার যথাযোগ্য সম্মান আমি দেব আজ সুস্থ হয়ে মেনকা পাঠিয়ে দিলো সেই মেয়েটিকে গোদাবরীর তীরে যেখানে নিবিষ্ট মনে তপস্যা করছিলেন যমরাজ মেয়েটি সেখানে আসা মাত্রই যেন মুহূর্তে সেখানকার সবকিছু বদলে গেল ফুরফুর করে বইতে শুরু করলো বাতাস গাছে গাছে ফুটে উঠলো অদস্য ফুল তারা ওই ভরে গেল চারিদিক কেমন মিষ্টি মিষ্টি সুরে ডেকে উঠলো পাখির দল চঞ্চল হয়ে উঠলো জমের মন চোখ খুলতেই এদিক ওদিক তাকাতেই দেখলেন ফুল ভরা একটা গাছের নিচে অপরূপ একটা দেখতে একটা মেয়ে কি সুন্দর তার দুটি চোখ কি সুন্দর তার মুখের হাসি চেয়ে আছে তার ওই দিকে একদৃষ্টি সেই যে চঞ্চল হয়ে চোখ খুললেন যমরাজ সে চোখ আর বন্ধ হলো না মন আরো চঞ্চল হয়ে উঠলো উঠে পড়লেন আসম থেকে ব্যাস দেবরাজের কাজ হাসিল মেয়েটিও উধাও এমনই অব যখন অবস্থা পিতা সূর্যোদয় মেলেন যমরাজের কাছে স্নেহী কাছে ডেকে বললেন পুত্র এ তুমি কি করছো দেখো তো যার উপর যে দায়িত্ব দেওয়া আছে সকলেই তার নির্বিবাদে পালন করে চলেছে আর তুমি সবাই যদি নিজেদের কাজ ঠিক মতো না করে পৃথিবীতে কি শান্তি থাকবে পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখো তো কি অশান্তি তুমি বাঁধিয়ে তুলেছো সেখানে পিতা যমরাজ বললেন আপনার কথা আমি বুঝতে পারছি আমার কাজটা যে দারুণ কঠিন নোংরা কত প্রাণের কান্না যে মেশানো নোংরা সূর্যদেব বললেন হ্যাঁ সেভাবে দেখলে তাই মনে হবে বটে কিন্তু পুত্র এটাই তো আসল কাজ সৃষ্টিতে সামঞ্জস্য রাখা সামঞ্জস্য না থাকলে শান্তিও থাকবে না তুমি এ কাজের উপযুক্ত তাই তো তোমার উপরেই দায়িত্ব আর কোন প্রতিবাদ জানাতে পারলেন না যমরাজ গুরুভার থেকে মুক্তি পেয়ে পৃথিবীও হাফ ছেড়ে বাঁচলেন